শুধুমাত্র তোর কারণে হয়তো দেখতে আমার অবস্থা খারাপ করে দিতাম ভাই যা করছস এনাফ দেখবি ওই মাইয়া হোস্টেল ছেড়ে চলেই যায় তোর মাথা আমি নিজে চোখে দেখছি ওই মাইয়া মোতালে ভাষাকে ঢলাঢলি করতে করতে ছাদে যাইতেছে কি হ্যাঁ তোর জন্য মোতালে ভাই ঠিক আছে এত মধুর সুরে গান গায়ও না তুমি বুঝতেছো একবার যদি ও মোতালে ভাইকে হাত করতে পারে তখন কি হবে সোনা পাখি কি হবে একবার যদি ও মোতালে ভাইকে হাত করতে পারে নাকে দড়ি দিয়ে আমাদের সবগুলোকে ঘুরায়া কুইন প্যালেস থেকে বের করে দেবে শুন কুইন প্যালেস থেকে না আমাদের বের করবে না আমরা মোতালেবকে বের করব দোস্ত তোর ভাবনার সাথে আমার ভাবনা মিললো কিভাবে তুইও ভেবে ফেলছিস ইয়েস আরে তোরা দুইটা মিলে যে এত ভাবা ভাবে করতেছিস কি ভাবতেছিস সেটা তো বলবি শুন মিতা ম্যামের কানে বিষ ঢালতে হবে তাহলে রুনা ম্যামকে গিয়ে বলবে কাজ হয়ে যাবে বুঝছিস ইয়েস প্রয়োজনে আমরা সবাই রুনা ম্যাডামের দলে যোগ দিব তারপরে আরে দোস্ত তোরা যে এগুলো ভাবতেছিস আমরা সবাই গিয়ে যদি রুনা ম্যামের সাথে যোগ দিই তখন তো মোতালেব চেতে যাবে একবার উনি আমাদের উপর চেতছে আবার যদি চেতে তখন কি হবে তোরা ভাবতেছিস হেনা তুই তো ভীতু কেন রে বলতো মানে অলওয়েজ তুই একটা ঘোড়ার ডিম ভীতুর ডিম তুই একটা এই জন্য না তোর কপালে সব মানে এইসব অকারেন্সগুলো এইসব উল্টাপাল্টা কাহিনীগুলো ওটা তো একটা অ্যাক্সিডেন্ট হ্যাঁ অ্যাক্সিডেন্ট তোর মতো না ভীতুগুলা ওই নষ্টমি করার পরে ওইটাকে বলস অ্যাক্সিডেন্ট বড় বড় কথা বলিস না তো করতেছিস তো একজনের সাথে প্রেম একটা কাজ করতে বলছিল করতে পারছো ওই ব্যাপারে অবশ্য আমার একটা আইডিয়া আছে মিলা কি জিনিস প্রেমিকগুলা তখন হারে হারে টের পাবে ওরে বাবা মিলা তো এত উন্নতি কবে থেকে শোন যেদিন থেকে তোর রুমমেট হয়ে আসছি না সেদিন থেকে আমার উন্নতি হয়েছে আমি বুঝলাম না তুই কি আমার বাস দিলি নাকি প্রশংসা করলি আমি তো বুঝতেছি না কিছু যা ইচ্ছা ধরে নেয়